হ্যালো গাইস, আজকে হচ্ছে 12ই আগস্ট, রাখি বন্ধনের দিন। 11 তারিখে হয়ে গেছে, এটা আজকে শুনেছি 12 তারিখেও রয়েছে। তো ভাবছি কোথায় যাচ্ছি, তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একদম আমি ব্লগ করার সময় পাইনি। ঘরের মধ্যে যে তোমাদের সাথে ইন্ট্রোটা দেবো বা কিছু কথা বলি, একদমই সময় পাইনি। তো এখন ঝটপট করে বেরিয়ে যাচ্ছি। এই সামনে দুটো হচ্ছে আমার মানে দিদির মেয়ে, সামনে হচ্ছে বড়দির মা আর আমাদের শাশুড়ি মা, আর আমরা বাসে উঠেও পড়েছি। আর যেটা ফাইনালি যাচ্ছি তোমাদের বলে দিই, আজকে হচ্ছে আমার ছেলের জল চাকানো। 5 মাসে আমাদের মুখে প্রসাদ দেয় ঠাকুর বাড়ি দিয়ে, সেখানেই এখন যাচ্ছি। সেটা হচ্ছে নদিয়া জেলায় সতীমার দোল বলে, সেখানে সতীমার দোল। তো এখন সেখানেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছি একটা বাস করা হয়েছে, লরি টরি করা হয়নি, যেসব ছোটো হাতি বলে, আর সোমো এত লোক ধরবে না, তাই জন্য একটা সব নর্মাল বাস করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন পৌঁছে গেছে, আর কিছুটা দূরেই মন্দিরটা জাস্ট ওপারেই রয়েছে। আর আমরা 3.5 ঘন্টা 4 ঘন্টার জার্নি করে একদম ক্লান্ত হয়ে গেছি। এখানে মা বসে আছে, সোরা ভাই, আর আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, একদম চুল টুল বেঁধে একদম উপরে তুলে নিয়েছি, একদম ভালো লাগছে না বাসের মধ্যে। আর এখানে দিদির মেয়েটে এগুলো বসে রয়েছে, ওদেরও মুখ চোখের অবস্থা দেখছো, সবাই ক্লান্ত। এখন মন্দিরের মধ্যে ঢুকবো, তো মন্দিরে চলেই এসেছি কাছাকাছি, তো মন্দিরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মন্দির। তো এখানে একটা গাছ রয়েছে, গাছটা শুনেছি 500 বছরের পুরনো গাছ। সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ বটতলা, সেটাই হচ্ছে 500 বছরের পুরনো গাছ। তো দেখতেই পাচ্ছ এখানে সব পুজোর সামগ্রী টামগ্রী রাখা আছে, আমার ছেলেও মামার কোলে। তো এখানে এই যে একটা ঘোড়ার ঢিল আছে, এটা মানত করে বাঁধতে হয়, সেই যে 500 বছরের গাছটা। তো আশ্চর্য বিষয়, 500 বছরের গাছ। আর এখানে একটা পুরোনো রাজবাড়ির মতন রয়েছে। আর এখন ঠাকুর পুকুরে চলে এসেছি, এখানে ঠাকুর পুকুর রয়েছে একটা, এখানে ছেলের একটু চুল দেওয়া হবে, মাথার চুল, আর এখানে স্নান করানো ওকে। আর মানে পুকুরটা এত পিছল যে কি বলবো, কিছু বলার নেই, পিছলে একদম। লাস্টে যখন আমি স্নান করেছি না, তখনই আমি বুঝতে পেরেছি যে কি পিছল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের এই মিনি ব্লগগুলো খুবই ভালো লাগে। তো চ্যানেলে বড় ব্লগ আসছে, প্লিজ তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো। এখানে সবাই দেখছো, দিয়ে বোনের মুখ টুক ধুয়ে নিচ্ছি, একদম ক্লান্ত হয়ে গেছে, সবাই সেজে গুজে যা এসছি সব মাটি হয়ে গেছে। আমি তো একদমই সাজিনি, আমি জানি যে বাসে করে আসবো এরম অবস্থা হবে, আর আমি শুনেইছিলাম 3-3.5 ঘন্টা রাস্তা রয়েছে, আর ট্রাফিকের জন্যে 4 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, এখন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট বড় ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই হ্যাপি থেকো। তো আজকে আমাদের দিনটা এভাবে কেটেছে, আর এনজয় করি।